বন্ধুরা, রবি টেন মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহসাবিন। আজকে আমরা আমাদের 4.3 অধ্যায় অর্থাৎ এই উৎপাদকের বিশ্লেষণের তৃতীয় পর্ব দেখব। তাহলে চলো শুরু করি। আজকে আমরা ax² + bx + c আকারের যে রাশি তার উৎপাদকের বিশ্লেষণ দেখব। এর আগের দিন আমরা x² + px + q এমন রাশির উৎপাদকের বিশ্লেষণ দেখেছিলাম। এই প্লাস পিএক্স না থেকে এখানে যদি মাইনাস থাকে বা এই কিউ এর আগে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করব সেটাও আমরা কিছু অঙ্কের মাধ্যমে দেখেছিলাম। আজকে আসো এই ax² + bx + c আসলে এটির সাথে খুব বেশি আলাদা না, শুধু একটা নিয়ম তোমাদের ভিন্ন। তো সেই ভিন্ন নিয়মটা বোঝানোর জন্যই তোমাদেরকে আগে আমি কিছু সূত্র দেখাই বা এর যে মূল থিওরি সেটা নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? এখন দেখো এই ax² + bx + c, তাই না? এটা সমান আমি মনে করি rx + p (sx + q), ঠিক আছে? এই rx + p এবং sx + q হচ্ছে এই ax² + bx + c এর দুটির উৎপাদক আমি ধরে নিলাম। এখন দেখো এদেরকে গুণ করলে আমরা কি পাই। এদেরকে যদি আমি গুণ করি তাহলে আমি পাই হচ্ছে rs x² + rq + sp (x + pq), ঠিক আছে? তুমি এই rx কে প্রথমে sx দিয়ে গুণ করো, তারপর rx কে q দিয়ে গুণ করো, আবার এই p কে sx দিয়ে গুণ করো, p কে pq দিয়ে গুণ করো, তাহলে দেখো তুমি এই রাশিটি পাবে। এখন আমরা এই বীজগাণিতিক রাশিতে rs সমান ধরে নেই a, ঠিক আছে? b সমান ধরে নেই rq + sp এবং c সমান ধরে নেই pq। এখন আরেকটি জিনিস লক্ষ্য করো যে আমাদের এই a এবং c এর গুণফল কি দাঁড়ায়। ac দাঁড়ায় হচ্ছে rs pq বা rq × sp। এখন দেখো rq আর sp কিন্তু আমাদের এই x এর সাথে যোগ আকারে আছে, তাহলে দেখো এই a আর c এর গুণফল, ঠিক আছে, আমাদের a আর c এর গুণফল এই b এর সমান বা rq + sp এর সমান হচ্ছে। এখন তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করতে হবে, এই x² এর সহগ যে a এবং ধ্রুবপদ c এদের গুণফলকে এমন দুটি উৎপাদকে প্রকাশ করতে হবে যেন এদের বীজগাণিতীয় যোগফল x এর সহগ বা b এর সমান হয়, ঠিক আছে? এখন আমরা একটি উদাহরণ দেখি। এখানে দেখো 2x² + 11x + 15 রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে দেখো 2 × 15 হচ্ছে 30। এখন এই 30 কে এমন দুটি উৎপাদকে প্রকাশ করতে হবে যার যোগফল হচ্ছে 11 এবং গুণফল হচ্ছে 30। এখন দেখো আমরা প্রথমে 30 এর উৎপাদক জোড় সমূহ বের করব। উৎপাদক কি কি হতে পারে, 1 এবং 30 হতে পারে, 2 এবং 15 হতে পারে, 2 এবং 15 গুণ করলে কত পাবে তুমি, 30। আবার দেখো 3 এবং 10 হতে পারে, 3 এবং 10 গুণ করলে আমরা 30 পাই, আবার 5 এবং 6 হতে পারে। এখন দেখো এদের মধ্যে 5 আর 6 এরই একমাত্র যোগফল হচ্ছে 11, ঠিক আছে, যেটা হচ্ছে আমার এই x এর সহগ। তাহলে আমরা নিব কোন দুটি উৎপাদক, 5 এবং 6, কারণ 5 এবং 6 এর গুণফল হচ্ছে 30 এবং যোগফল হচ্ছে 11। আচ্ছা এখন দেখো এটিকে আমরা সাজিয়ে কি লিখবো, তাহলে সাজিয়ে না আসলে মিডল টার্ম ব্রেক করে আমরা লিখব হচ্ছে 2x² + 5x + 6x + 15। এখন দেখো এই 2x² + 5x থেকে আমি একটা x কমন নিলাম, আবার 6x + 15 থেকে আমি 3 কমন নিলাম, তাহলে দেখো আমি কি পাই, 2x + 5 × x + 3। এখন এই একটি উদাহরণ দেখে তো আর তোমার হচ্ছে না, আমরা আরো কিছু উদাহরণের অঙ্ক দেখি, ঠিক আছে? উদাহরণ 7-এ দেখো এই 2x² + 9x + 10, এখানে কোনো মাইনাস চিহ্ন নেই, সুতরাং আমাদের বেশি চিন্তা করতে হবে না, অর্থাৎ পার্থক্য বা বিয়োগ এবং যোগ করলে কি হবে সেগুলো চিন্তা করতে হবে না, শুধু যোগের ব্যাপারটা চিন্তা করলেই হবে। অর্থাৎ আমরা 2 এবং 10 কে গুণ করে পাই হচ্ছে 20, সেই 20-র উৎপাদকগুলো বের করব, সেই উৎপাদকের মধ্যে যে কোনো দুটি উৎপাদক নিব, ঠিক আছে, সেই দুটি উৎপাদক যোগ করলে 9 হচ্ছে কিনা সেটা চেক করব, তাহলেই হবে। এখন প্রথমে আমরা দেখি 2 আর 10 গুণ করে আমরা পাই 20, এই 20-র উৎপাদকগুলো তুমি কি করবে রাফে বের করে নিবে, 2 × 10 = 20, ঠিক আছে? 10-কে আবার আমরা 5 × 2 আকারে লিখতে পারি, আবার 2-কে 2 × 1 আকারে লিখতে পারি। দেখো এই 2, 5, 2, 1 প্রত্যেকেই কিন্তু আমাদের 20 উৎপাদক। তো আমরা এদেরকে গুণ করে করে যে কোনো দুইটা নিব, ধরো গুণটা আমরা এদের 3টাকে করে
1 কে নিতে পারি অর্থাৎ দেখো 2 ইনটু 5 হচ্ছে 10 ইনটু 20 20 আর 1 ও নিতে পারি আবার 2 ইনটু 5 আবার 2 ইনটু 1 ও নিতে পারি আরেকটি জিনিস দেখো আমরা কি নিতে পারি আরেকটি আমরা নিতে পারি হচ্ছে 2 ইনটু 2 ঠিক আছে 2 ইনটু 2 মানে 2 আর 2 নিলাম আর 5 আর 1 নিলাম তাহলে 2 আর 2 গুণ করলে আমরা কত পাচ্ছি 4 5 আর 1 গুণ করলে আমরা পাচ্ছি 5 এখন দেখো 4x আর 5x যদি আমি যোগ করি তাহলে পাই হচ্ছে 9x আবার 4 আর 5 যদি আমি গুণ করি ঠিক আছে গুণ করলে আমি পাই কত 20 তাহলে 4 আর 5 এর ক্ষেত্রে কিন্তু আমার দুটি শর্ত মেনে যাচ্ছে এখন আমাদের তাহলে মিডল টার্ম ব্রেকআপ কিভাবে করতে হবে 2x স্কয়ার প্লাস 4x প্লাস 5x প্লাস 10 আশা করি তোমরা মিডল টার্ম ব্রেকআপের ব্যাপারটা বুঝতে পারলে মোটামুটি এখন উদাহরণ 8 এর ক্ষেত্রে দেখো 3x স্কয়ার প্লাস x মাইনাস 10 এখানে কিন্তু আমাদের এই মাইনাস যোগ করলে কি হবে সেটাও চিন্তা করতে হবে ঠিক আছে অর্থাৎ পার্থক্য কত হয় উৎপাদকগুলোর সেটাও খেয়াল করতে হবে এখানে দেখো এই 3 এবং মাইনাস 10 কে গুণ করলে আমরা কত পাই মাইনাস 30 এখন 30 এর উৎপাদকগুলো আমরা দেখি কি কি 2 ইনটু 15 আবার 15 কে আমরা লিখতে পারি 5 ইনটু 3 3 কে আমরা লিখতে পারি 3 ইনটু 1 এখন দেখো 2 5 3 1 এরা প্রত্যেকেই কিন্তু 30 এর উৎপাদক তাহলে প্রথমে দেখো 2 ইনটু 5 এবং 3 ইনটু 1 নিয়ে চিন্তা করি ঠিক আছে 2 ইনটু 5 হচ্ছে 10 এবং 3 ইনটু 1 হচ্ছে আমার 3 10 আর 3 দিয়ে কি করা যায় 10 আর 3 দিয়ে যদি তুমি করো তাহলে কিন্তু কোনোভাবেই তুমি প্লাস x পাবে না মাঝখানে ঠিক আছে 10 আর 3 যোগ করলে তোমার 13 আবার 10 আর মাইনাস 3 যদি তুমি বিয়োগ করো তাহলে 7 কোনোভাবেই হচ্ছে না আবার দেখো 5 ইনটু 3 হচ্ছে 15 15 আর 2 নিলে কি হচ্ছে তোমার তুমি এখানে 2 নিলে আর 5 3 এবং 1 গুণ করলে তাহলে কত পাও 2 এবং 15 তাই না 15 ইনটু 2 গুণ করলে 30 হচ্ছে কিন্তু 15 এবং 2 এর পার্থক্য কোনোভাবেই আমার x হবে না যোগ করলেও x হবে না বিয়োগ করলেও না এখন তুমি চিন্তা করো আর কি নেওয়া যায় আরেকটি উপায় আছে তুমি দেখো এই 3 এবং 2 গুণ করলে ঠিক আছে 3 এবং 2 গুণ করলে আমি কত পাই 6 আবার 5 এবং 1 গুণ করলাম দেখো কত পাই 5 6 আর 5 নিয়ে কি করা যায় দেখো 6 আর 5 এর পার্থক্য কিন্তু আমার 1 এখানে আমার মাঝে কত আছে x তাহলে দেখো আমরা যদি 6 আর 5 নেই তাহলে আমার মিলে যাওয়ার একটি সম্ভাবনা আছে কিন্তু 6 আর 5 আমি কিভাবে নিব ঠিক আছে এখানে যেহেতু প্লাস x আছে তাহলে আমার বড় উৎপাদকটার আগে প্লাস হবে প্লাস 6x এবং এই ছোট উৎপাদক যেটা এটার আগে হবে হচ্ছে মাইনাস 5x ঠিক আছে এবং দেখো এই 6 আর মাইনাস 5 যদি আমি গুণ করি তাহলে কত পাই মাইনাস 30 অর্থাৎ আমার এই এদিকের যে শর্ত সেটাও মিলে যাচ্ছে আবার যোগফলের যে শর্ত সেটাও মিলে যাচ্ছে অর্থাৎ আমাদের উৎপাদক হবে হচ্ছে তোমার 6 এবং মাইনাস 5 এখন তুমি x এর বদলে প্লাস 6x মাইনাস 5x লিখে দিলেই উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে আশা করি তোমরা এই উৎপাদকে বিশ্লেষণ বা মিডল টার্ম ব্রেকআপটা ভালো মতো বুঝতে পারলে এখন আরেকটি অঙ্ক দেখো এখানে 4x স্কয়ার মাইনাস 23x প্লাস 33 এখানে দেখো তুমি যদি 4 ইনটু 33 করো পাও হচ্ছে 132 তাই না এখন 132 এর উৎপাদকগুলো তোমরা বের করবে 132 এর প্রথমে উৎপাদক হয় হচ্ছে 6 66 ঠিক আছে 66 কে আবার আমি কি দিয়ে ভাগ করতে পারি 3 দিয়ে ঠিক আছে সেক্ষেত্রে আমি পাই 22 22 কে আবার আমরা 11 দিয়ে ভাগ করতে পারি 2 কে আবার 1 দিয়ে ভাগ করতে পারি এখন দেখো এখানে 2 3 11 2 1 প্রত্যেকই কিন্তু আমার এই 132 এর উৎপাদক এখন তুমি দেখো 11 রেখে তুমি অন্যগুলোকে গুণ করে চিন্তা করো ঠিক আছে 2 ইনটু 3 হচ্ছে 6 6 ইনটু 2 হচ্ছে 12 12 ইনটু 1 12 তাহলে 12 আর 11 নিয়ে আমি চিন্তা করে দেখি ঠিক আছে 12 আর 11 এর ক্ষেত্রে দেখো এদের যোগফল কত এদের যোগফল কিন্তু তোমার 23 আবার এদের গুণ করলেও আমি 132 পাচ্ছি ঠিক আছে এটাই তো আমার দরকার এখন তুমি বললে যে এদের তো যোগ করলে আমি হচ্ছে 23 পাচ্ছি কিন্তু এখানে তো মাইনাস সাইন আছে এখানে মাইনাস সাইন আছে তাহলে আমরা মাইনাস 12x এবং মাইনাস 11x যোগ করব ঠিক আছে মাইনাস 11x এবং মাইনাস 12x যদি আমি যোগ করি তাহলে আমি কি পাই মাইনাস 23x ঠিক আছে আবার দেখো এই মাইনাস 12 এবং মাইনাস 11 যদি আমি গুণ করি তাহলে কি পাই 132 প্রথম প্রথম এই মিডল টার্ম ব্রেকআপ বুঝতে তোমাদের একটু কষ্ট হবে তুমি এরকম উৎপাদকে বিশ্লেষণ করার পরে একটু কনফিউজড হয়ে যাবে যে কোন দুটি উৎপাদক আসলে আমি নিব কাদের কাদের গুণ করে
কোনটা নিবো, এটা তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে উৎপাদকীয় বিশ্লেষণ তোমার জন্য তত সহজ হবে। এখানে দেখো আমরা নিলাম কি -11 এবং -12। এই -23x কে -11 এবং -12 আকারে লিখলে কিন্তু আমার উৎপাদকীয় বিশ্লেষণ হয়ে যাচ্ছে। পরের অঙ্কটিতে দেখো 9x² - 9x - 4। প্রথমে আমরা কি করব, 9 এবং -4 গুণ করব। 9 এবং -4 গুণ করলে আমরা পাচ্ছি -36। এখন তুমি 36 এর উৎপাদকীয় বিশ্লেষণ করো, ঠিক আছে? 36 কে যদি আমি উৎপাদকীয় বিশ্লেষণ করি, 18 কে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে পাবো 9 কে আবার 3x3 আকারে লিখতে পারি, 3 কে 3x1 আকারে লিখতে পারি। এখন দেখো এই 2 2 3 3 1, এরা হচ্ছে আমার উৎপাদক, তাই না? এখন এখান থেকে আমরা কি নিব, ঠিক আছে? 2 আর 2 যদি গুণ করি তাহলে 4, 3 3 এবং 1 যদি গুণ করি তাহলে 9। এখন 9 আর 4 নিলে কি আমার 9 আসার কোনো সম্ভাবনা আছে মাঝে? দেখো 9 আর 4 যোগ করলে হয় হচ্ছে আমার 13, বিয়োগ করলে হচ্ছে 5। তাহলে এই -9x আসার কোনো সম্ভাবনাই নেই। আবার তুমি চিন্তা করো অন্য কিছু নিয়ে। তাহলে এখন দেখো তুমি এই এদের তিনজনকে গুণ করো, ঠিক আছে? 3 × 3 × 2, 3 × 3 হচ্ছে আমার 9, 9 × 2 হচ্ছে 18, তাই না? 18 আর 2 নিয়ে চিন্তা করো, 18 আর 2ও দেখো যোগ বিয়োগ কোনোভাবেই কিন্তু আমার 9 আসছে না। আচ্ছা তাহলে কি করা যায়? তাহলে দেখো আমরা 2 × 3 গুণ করি, ঠিক আছে? 2 × 3 যদি আমরা গুণ করি তাহলে পাই হচ্ছে 6, আবার আরেকটা 2 × 3 গুণ করলে আমরা পাই হচ্ছে 6। অর্থাৎ 6 আর 6 দিয়ে চেষ্টা করি, দেখো 6 আর 6 দিয়ে চেষ্টা করলেও আমাদের কোনোভাবে 9x আসছে না। এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা তাহলে দেখো এই প্রথম তিনটি উৎপাদককে গুণ করি, 2 2 এবং 3, ঠিক আছে? 2 2 এবং 3 গুণ করলে আমরা কি পাই, 2 2 এবং 3 গুণ করলে আমরা পাই হচ্ছে 2 × 2 = 4, 4 × 3 = 12, তাই না? 12, এবং আমাদের বাকি থাকছে কি 3 × 1, তাহলে আরেকটি উৎপাদক হবে 3 × 1 বা 3। এখন 12 আর 3 এর ক্ষেত্রে দেখো, 12 আর 3 এর ক্ষেত্রে এদেরকে কিন্তু বিয়োগ করলে 9x পাওয়া যায়, আবার গুণ করলে 36 পাওয়া যায়। এখন এদের বিয়োগটা আমরা কিভাবে লিখব? এদের বিয়োগটা আমরা লিখব -12x + 3x, এভাবে, ঠিক আছে? অর্থাৎ -12x এবং 3x এর যোগফল। 12x এর আগে এখানে কেন মাইনাস আসলো? কারণ এখানে -9x আছে, অর্থাৎ -12x + 3x করলে একমাত্র -9x পাওয়া সম্ভব। আবার দেখো এই -12 × 3 যদি আমি করি তাহলে কিন্তু আমি পাবো হচ্ছে -36, যেটা আমার এই 9 এবং -4 এর গুণফলের সাথে মিলে যাচ্ছে। তাহলে আমাদের উৎপাদক দ্বয় কি হবে? আমাদের উৎপাদক দ্বয় হবে হচ্ছে -12 এবং 3। আশা করি তোমরা এখন ব্যাপারটা সম্পর্কে একটু ধারণা পেয়েছো। এখানে তুমি লিখবে হচ্ছে +3x - 12x, এরপরে দেখো এই 9x² + 3x থেকে তুমি যদি কমন নাও হচ্ছে 3x, তাহলে পাবে 3x + 1, আবার এখান থেকে যদি -4 কমন নাও তাহলে পাবে 3x + 1, 3x + 1 কমন নিলে তুমি পাবে হচ্ছে 3x + 1 × 3x - 4। আশা করি তোমরা এই উদাহরণের অঙ্কগুলো বুঝতে পারলে, মিডিল টার্ম ব্রেকআপ বিষয়। এখন তুমি কিছু কাজের অঙ্ক করো। এই কাজের অঙ্কগুলো যদি তুমি করো তাহলে এতক্ষণ মিডিল টার্ম ব্রেকআপ সম্পর্কে যে জিনিসগুলো তুমি দেখলে সেগুলো সম্পর্কে তোমার ধারণা আরো ভালো হবে। আচ্ছা, মিডিল টার্ম ব্রেকআপের অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করার আগে তোমাদেরকে আমি একটা ব্যাপার যেটা বলতে চাই, সেটা হচ্ছে এখানে কতগুলো ধরন তুমি খেয়াল করবে। একটা হচ্ছে তোমার ছিল x² + px + q, ঠিক আছে? আচ্ছা, x² + px + q এই বীজগাণিতিক রাশির নিয়ম, আর কেবল যেটা শিখলাম আমরা x² + bx + c, বুঝো তো দুটা একই, শুধু এক্ষেত্রে আমরা a আর c এর গুণফল যেটা হবে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করে সেই অনুযায়ী এই মিডিল টার্ম ব্রেক করব। আর এখানে শুধু আমরা কিউ এর উৎপাদকগুলো বের করে সেই অনুযায়ী মিডিল টার্ম ব্রেক করেছি। যাই হোক, দুটির ক্ষেত্রে আমি এখন যে নিয়মটা বলবো সেটা অনেকটা একই রকম। সেটা হচ্ছে তোমার যখন x² + px + q এই আকারে থাকবে, অথবা মনে করো x² - px + q আকারে থাকবে, ঠিক আছে? এই দুই ক্ষেত্রেই যখন তুমি মিডল টার্ম ব্রেক করবে তখন কিউ এর যে উৎপাদক দুটি নিয়ে চিন্তা করবে তাদের যোগফলই মাঝের রাশি হয় কিনা সেটা ভাববে, ঠিক আছে? কারণ দেখো যখন এই ক্ষেত্রে, ঠিক আছে, এই ক্ষেত্রে তো তুমি শুধু সেই সংখ্যা দুটি যোগ করলে, কিন্তু এই ক্ষেত্রে কি করবে, যে দুটি উৎপাদক তুমি পাবে সেই দুটি ধরো মনে করো এ বি, ঠিক আছে? তাদের -ax - bx এইভাবে লিখবে, ঠিক আছে? -ax + -bx, অর্থাৎ
তোমরা কিন্তু আলটিমেটলি তাদের যোগফলই হিসাব করছো, ঠিক আছে? যখন তোমার এখানে মাইনাস এবং এই কিউ এর আগে প্লাস থাকবে, তখন কিউ এর উৎপাদকগুলোর সবসময় যোগফল এই মাঝের সমান হয় কিনা সেটাই চিন্তা করবে তুমি। আবার যখন প্লাস থাকবে দুই ক্ষেত্রে, তখন তো যোগফল চিন্তা করবেই। আবার যখন তোমার বীজগাণিতিক রাশি থাকবে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস কিউ অথবা এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস কিউ, এই ক্ষেত্রে তুমি বুঝবে তোমার যে উৎপাদক দুটি হবে তাদের একটি অবশ্যই ঋণাত্মক হবে, ঠিক আছে? একটি উৎপাদক যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের, যদি একটি ঋণাত্মক এবং একটি ধনাত্মক জিনিস তুমি যোগ করো আলটিমেটলি তো বিয়োগই হচ্ছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তুমি তোমার উৎপাদকের পার্থক্য এই মাঝের রাশি সমান হয় কিনা সেটি খেয়াল করবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে? এটা একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন, এই জিনিস দুটা মাথায় রাখলে তোমাদের উৎপাদক বিশ্লেষণ করা আর একটু সোজা হয়ে যাবে। এই কথাটা আমার আরো আগে বলা উচিত ছিল, আমি একটু পরে বলে ফেললাম, সরি। এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এদের ক্ষেত্রেও কিন্তু তোমার তাই, ঠিক আছে? এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ঠিক আছে? অথবা মনে করো এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি, এই ক্ষেত্রে তুমি, এই দুই ক্ষেত্রেই তুমি শুধু যোগ নিয়ে চিন্তা করবে, এ আর সি এর গুণফলে যে উৎপাদকগুলো পাবে তাদের যোগফল বি এর সমান হয় কিনা, ঠিক আছে? এই প্রথম ক্ষেত্রে সেই দুটি উৎপাদকের আগেই প্লাস চিহ্ন, এই পরের ক্ষেত্রে দুটি উৎপাদকের আগেই মাইনাস চিহ্ন। কিন্তু যদি তোমার থাকে কি এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি অথবা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি এই আকারে, সেই ক্ষেত্রে হচ্ছে তুমি এই এ এবং সি এর গুণফলে যে রাশি পাবে তার উৎপাদক দ্বয়ের বিয়োগ ফল নিয়ে চিন্তা করবে, ঠিক আছে? যে তাদের পার্থক্য তোমার বি এর সমান হচ্ছে কিনা, কারণ এই ক্ষেত্রে দেখো এ আর সি এর গুণফল হচ্ছে আমার ঋণাত্মক, এ আর সি এর গুণফল যদি আমার ঋণাত্মক হয় অর্থাৎ এই বি এর যে দুটি উৎপাদক হবে তাদের মধ্যে একটি অবশ্যই ঋণাত্মক হবে, অর্থাৎ একটি ঋণাত্মক ও একটি ধনাত্মক উৎপাদকের যোগফল আলটিমেটলি আমার বিয়োগ ফল হিসাব হচ্ছে। এই জিনিসটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে বা জটিল লাগতে পারে তোমাদের কাছে, কিন্তু এই প্যাটার্নটা যদি তুমি ধরতে পারো তাহলে তোমার জন্য উৎপাদকের বিশ্লেষণ বা মিড টার্ম ব্রেকআপ আরো সোজা হয়ে যাবে। তাহলে বন্ধুরা এই কথাগুলো মনে রেখে তুমি একটু উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা প্র্যাকটিস করো, এরপরের দিন অনুশীলনের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করবো। ভালো থাকো, ধন্যবাদ।